অ্যাবাউট আ স্পেসটা বলতে আমরা কি বুঝি, যে এই সাইটটা কি রিলেটেড, এই সাইট সম্বন্ধে কিছু লেখা থাকবে, এটাই কিন্তু অ্যাবাউট আস, ঠিক না? তো আমরা আমাদের ক্লায়েন্টকে বলবো যে আচ্ছা এক কাজ করুন, আপনি আপনার সাইট সম্বন্ধে অর্থাৎ এটা অ্যাবাউট আস, এই সাইটের অ্যাবাউটটা একটু লিখে দেন আমাকে, আমি এটা অ্যাবাউট আস নামক পেজে অ্যাড করব। সে যখন লেখাটা দিয়ে দিবে তখন আমরা অ্যাবাউট আস নামক পেজে যাই, নতুন একটা ট্যাবে ওপেন করি, আমরা অ্যাবাউট আসে যাব, গিয়ে সেটাকে এডিট পেজ দিব। এডিট পেজ দেওয়ার পরে এই জায়গায় সে যে কন্টেন্টটা দিবে, যে অ্যাবাউট আসে যে লেখাটা সে দিবে, এই জায়গায় আমরা এটা অ্যাড করে দিব। যেমন সে লিখে দিল উই আর এ নিউজ এজেন্সি অ্যান্ড অলওয়েজ পাবলিশ নিউজ রিগার্ডিং পিপল ডেইলি লাইফ। আমার মাথায় যা আসতেছে সেটাই লিখতেছি আর কি। আচ্ছা যাই হোক, মানে সে যে লেখাটা দিবে অ্যাবাউট আছে আপনি সেটা লিখবেন, তারপরে সেটা আপডেট দিয়ে দিবেন। ওকে, আমরা একটু পেজটা ভিউ করি। এই যে দেখুন চলে আসছে, সে তো অনেক লম্বা একটা লেখা দিবে তাই না, সেই লেখাটা আপনি এই জায়গায় অ্যাড করে দিবেন। ওকে, তাহলে আমরা অ্যাবাউট আস লেখাটা দেখলাম যে অ্যাবাউট আস পেজে কিভাবে দিব। তারপর হচ্ছে কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট আসটা আমরা কিভাবে দিব। কন্ট্যাক্ট আসে নর্মাল একটা ফর্ম থাকবে, সেই ফর্মের মাধ্যমে মানুষ আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে, ঠিক না? তো কন্ট্যাক্ট আসটা দেওয়ার জন্য আমাদেরকে অবশ্যই কন্ট্যাক্ট একটা প্লাগইনস লাগবে, সেটার জন্য আমরা আগে ড্যাশবোর্ডে যাব। এটা কি, এটা কেটে দিই, এটা এদিকে নিয়ে আসি, ড্যাশবোর্ডে যাব, তারপরে হচ্ছে আমরা প্লাগইনসে যাব, তার প্লাগইনস থেকে অ্যাড নিউ প্লাগইনস। তারপরে এই জায়গায় গিয়ে লিখব কন্ট্যাক্ট ফর্ম অ্যাড করার জন্য অনেকগুলো ফর্ম আছে, যেমন নিনজা ফর্ম আছে, তারপর হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 7 আছে, তারপর হচ্ছে ডাব্লিউপি ফর্ম আছে। তো আমরা কন্ট্যাক্ট ফর্ম 7টাই নিয়ে নিব, কন্ট্যাক্ট ফর্ম, শুধু কন্ট্যাক্ট ফর্ম লিখলেই হবে, কন্ট্যাক্ট ফর্ম, তাহলে দেখবেন নিচে কন্ট্যাক্ট ফর্ম 7টা চলে আসবে, ঠিক আছে? এই যে কন্ট্যাক্ট ফর্ম 7, এটাকে আমরা ইনস্টল করে ফেলবো। আমরা চাইলে এই যে এটাও নিতে পারি, কন্ট্যাক্ট ফর্ম বাই ডাব্লিউপি ফর্মস, তাহলে আমরা এই নিনজা ফর্মটা নিতে পারি। নিনজা ফর্ম ইদানিং কিন্তু অনেক ফেমাস একটা ফর্ম, ঠিক আছে? সো এটা অ্যাক্টিভ হয়েছে, গেছে কন্ট্যাক্ট ফর্ম 7, অ্যাক্টিভ করে ফেলি। তুলনামূলকভাবে কিন্তু কন্ট্যাক্ট ফর্ম 7টা বেশি ফেমাস, দেখুন 5 মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন। তার আরও একটা রিজন হতে পারে, বিকজ কন্ট্যাক্ট ফর্ম 7টা সবার আগে আসছে, ঠিক আছে? ওকে, কন্ট্যাক্ট ফর্ম 7টা অ্যাক্টিভ হয়ে গেছে। এবার আমরা বাম পাশে দেখুন কন্ট্যাক্ট নামে একটা অপশন চলে আসছে, এই জায়গা থেকে আমরা কন্ট্যাক্ট ফর্মে যাব। কন্ট্যাক্ট ফর্মে যাওয়ার পরে এই যে কন্ট্যাক্ট ফর্ম আছে না, এইটাতে আমরা একটু দেখবো যে এই কন্ট্যাক্ট ফর্মে কি আছে, এই জন্য এই কন্ট্যাক্ট ফর্মের উপরে ক্লিক করি। আমরা একটু ফর্মটা দেখতে যাচ্ছি, ফর্মে কি আছে, নাম আছে, তারপরে ইওর ইমেইল, লেভেল, ইওর মেসেজ। আচ্ছা, কন্ট্যাক্ট ফর্মটা আমরা এক কাজ করি, এই যে কন্ট্যাক্ট ফর্মের নেয়ার সিস্টেমটা হচ্ছে কি, এই যে শর্টকোড আছে না, এই শর্টকোডটা আমরা কপি করব, এই যে এই শর্টকোডটা, কন্ট্রোল সি দিয়ে শর্টকোডটা কপি করব। তারপরে হচ্ছে আমরা ইয়েতে যাব, আমরা আমাদের কন্ট্যাক্ট আস যে পেজটা আছে এই পেজে যাব। একটা কথা বলে নেই, কন্ট্যাক্ট ফর্মটা আসলে কন্ট্যাক্ট ফর্ম 7 দিয়ে আমি আর ইদানিং করতে চাই না, এটা খুবই বিরক্তিকর একটা মানে ফিচার্স। বিরক্তিকর কেন, কারণ অন্যান্য ফর্মের সাথে তুলনা করে, নিনজা ফর্ম বা অন্যান্য যে ফর্মগুলো আছে ওইগুলোর সাথে তুলনা করে এটা আমার কাছে বিরক্তিকর মনে হয়, ঠিক আছে? আর কিছু না, এটাই। ওকে, এই জায়গায় এনে শর্টকোডটা পেস্ট করে দেই। ওকে, আপডেট, এবার আমরা ভিউ পেজ দেই। ভিউ পেজ দিলেই দেখবেন যে শর্টকোডের এই জায়গায় একটা ফর্ম চলে আসবে, এই যে দেখুন কন্ট্যাক্ট ফর্মটা চলে আসছে, ঠিক আছে? তো কন্ট্যাক্ট ফর্ম 7 দিয়ে দেখুন যে ফর্মটা ক্রিয়েট হলো, এটা কিন্তু এত ভালো লাগে না দেখতে, আমার ইদানিং ভালো লাগে না। এক কাজ করি, আমি আপনাদেরকে নিনজা ফর্ম দিয়ে কিভাবে কন্ট্যাক্ট ফর্ম ক্রিয়েট করতে হয় সেইটা একটু দেখাই। এই জন্য আমরা আবার আমাদের ড্যাশবোর্ডে যাব, এই দুটা পেজ ক্লোজ করে দেই। ড্যাশবোর্ড থেকে যাব হচ্ছে প্লাগইনস, প্লাগইনস থেকে অ্যাড নিউ। ওকে, তারপরে এই জায়গায় গিয়ে আমরা কন্ট্যাক্ট ফর্ম লেখলেই হবে,
কন্ট্যাক্ট ফর্ম 7ও ভালো, কিন্তু খারাপ না, কিন্তু আমার কাছে কেন জানি এইটার চেয়ে নিনজা ফর্মসটা ভালো লাগে, এই যে নিনজা ফর্মসটা। ওকে, এটা ইনস্টল করে নিই। ওকে, ইনস্টল হয়ে গেছে, এবার আমরা অ্যাক্টিভে ক্লিক করব। অ্যাক্টিভ হয়ে গেছে। এইবার বাম দিকে দেখুন নিনজা ফর্ম নামে একটা অপশন অ্যাড হয়ে গেছে। নিনজা ফর্ম থেকে আমরা যাব হচ্ছে ড্যাশবোর্ডে, নট নাও। তো এই জায়গায় দেখুন অলরেডি কন্ট্যাক্ট মি নামক একটা পেজ ক্রিয়েট করা আছে। আমরা চাইলে নতুন পেজও ক্রিয়েট করতে পারবো। নতুন পেজ ক্রিয়েট করতে হলে অর্থাৎ নতুন ফর্ম ক্রিয়েট করতে পারবো। নতুন ফর্ম ক্রিয়েট করার জন্য এই যে অ্যাড নিউ এ ক্লিক করব, তারপর কি টাইপের ফর্ম আমরা অ্যাড করতে চাচ্ছি, যেমন কন্ট্যাক্ট আস রিলেটেড একটা পেজ অ্যাড করব, এই জন্য কন্ট্যাক্ট আসে ক্লিক করব। তাহলে দেখবেন কন্ট্যাক্ট আস পেজ যেই ধরনের হয় সেরকম হয়ে যাবে। যে দেখুন নাম, ইমেল, মেসেজ, সুন্দর তিনটা ফর্ম ফিল্ড চলে আসছে। আপনি চাইলে কিন্তু ফিল্ড বাড়াতে পারবেন, ঠিক আছে? ফিল্ড বাড়ানোটা কোনো ম্যাটার না। ফিল্ড বাড়াতে হলে এই যে ডান দিকে দেখুন প্লাস বাটন আছে, প্লাস বাটনে ক্লিক করবেন। প্লাস বাটনে ক্লিক করে যেই ফিল্ডটা আপনি বাড়াতে চাচ্ছেন, যেমন আপনি চাচ্ছেন এগুলো এই জায়গায় মোবাইল ফোন, ফোনের জন্য দেওয়ার জন্য নাম্বার দেওয়ার জন্য একটা অ্যাড্রেস দিবেন, তাহলে কি করবেন এই জায়গা থেকে ফোন নামে একটা আছে একটা বার, সেটা অ্যাড করে নেবেন। যেমন আমরা উপরে যাই, অ্যাড্রেস, ইমেল, লাস্ট নেম, এই যে দেখুন ফোন, এটাতে ক্লিক করবেন, সাথে সাথে এটা অ্যাড হয়ে যাবে। এই যে দেখুন নিচে অ্যাড হয়ে গেছে। এবার আমরা এটা ক্লোজ করি, এই যে এটা ডান দিয়ে দেই, ক্লোজ হয়ে গেল। এবার ফোনটাকে আমরা উপরে নিয়ে যাব, ড্র্যাগ এন্ড ড্রপ সিস্টেমে মেসেজের উপরে নিয়ে যাব। আচ্ছা, এইটাকে ধরে নিচে নিয়ে নেই তাহলে তো হয়। ওকে, তাহলে মেসেজটা তাহলে কি আসলো, নাম, ইমেল, ফোন, তারপরে মেসেজ, ঠিক আছে? এবং এটার সেটিংসগুলোও কিন্তু খুবই সহজ, এটা অ্যাডভান্স সেটিংটাও খুবই সহজ। এই যে অ্যাডভান্সে গিয়ে আপনি সেটিংসের কাজ করতে পারবেন, ডিসপ্লে সেটিংস, রেস্ট্রিকশন সেটিংস, সব কিছু আপনি এই জায়গা থেকে করতে পারবেন, খুবই ইজি এটা। ওকে, পাবলিশ, এই ফর্মটা আমরা পাবলিশ করে দেই। এবার আমরা ক্লোজ করে দেই। এবার দেখুন এই যে কন্ট্যাক্ট মি নামে একটা ফর্ম অ্যাড হয়ে গেছে। আগে একটা ছিল, এখন একটা অ্যাড হয়েছে, এই যে নতুন হচ্ছে এইটা নিনজা ফর্ম টু, ও সরি, নতুন হচ্ছে এইটা, এই মাত্র ক্রিয়েট করলাম নাকি 2016, সরি এটা 2016 সালে, এটা নতুন না, এইটা নতুন, এইটা মাত্র ক্রিয়েট করলাম 2020। ওকে, তাহলে এই শর্টকাটটা আমরা কপি করে নিই, এই শর্টকাটটা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। এখন এইটা আমরা বসাবো হচ্ছে আমাদের পেজে, ঠিক আছে? পেজেসে যাই, অল পেজেস, অল পেজেসে গিয়ে কন্ট্যাক্ট আস নামে যে একটা পেজ আছে সেটা কোথায়, কন্ট্যাক্ট আস, এই যে কন্ট্যাক্ট আস পেজটাকে আমরা ইডিট দেই। ইডিট দিয়ে আগের যে শর্টকাটটা আছে এই শর্টকাটটা আমরা কেটে দিব, কেটে দিয়ে নতুন শর্টকাটটা পেস্ট করে দিব। ওকে, আপডেট, আপডেট হয়ে গেল। এবার ভিউ পেজ, এবার দেখুন নিনজা ফর্মের ফর্মটা অ্যাড হয়ে গেছে। তো নিনজা ফর্মের ফর্মে কিছু ঝামেলা হয়েছে, ঝামেলা বলতে এই যে এই জায়গায় দেখুন কন্ট্যাক্ট ফর্ম, কন্ট্যাক্ট মি নামে একটা লেখা চলে আসছে, তারপর হচ্ছে ফিল্ড মার্কস উইথ স্টার আর রিকোয়ার্ড। এটা কিন্তু এই লেখাটা থাকলে ভালো, বলতে আপনি চাচ্ছেন যে এইগুলো অবশ্যই দেওয়া লাগবে, নাম এবং ইমেল অবশ্যই দেওয়া লাগবে, তাহলে কি লিখবেন, যে ফিল্ড মার্ক উইথ স্টার আর রিকোয়ার্ড, মানে অবশ্যই এগুলো দেওয়া লাগবে, ঠিক আছে? বাট কন্ট্যাক্ট মেইল লেখাটা তো আমরা চাচ্ছি না, তো আমরা এটা ডিলিট করে দিব। কিভাবে, আবার আমরা ড্যাশবোর্ডে যাব, নিনজা ফর্মস, নিনজা ফর্মস থেকে আমরা ড্যাশবোর্ডে যাব, তারপরে হচ্ছে এই যে এইটা, এইটাতে আমরা সেটিংসে ক্লিক করব, এডিট দিব। তারপরে হচ্ছে আমরা এই জায়গা থেকে এই যে অ্যাডভান্সে ক্লিক করি, ডিসপ্লে সেটিংসে ক্লিক করি, তারপরে যে কন্ট্যাক্ট মি আছে না, যে ডিসপ্লে ফর্ম টাইটেল, এটাকে আমরা ডিসেবল করে দিই, ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ার সাকসেসফুলি কমপ্লিটেড ফর্ম, এটাকে আমরা চাইলে ক্লিয়ার সাকসেসফুলি কমপ্লিটেড ফর্ম, হাইড সাকসেসফুলি কমপ্লিটেড ফর্ম। আচ্ছা, এই এগুলো থাক, অ্যাডভান্স অপশনে কিছু আছে না, অ্যাডভান্স অপশনে সবই ঠিক আছে। ওকে, তো আমরা আরেকটা জিনিস চেঞ্জ করতে যাচ্ছি, যেটা হচ্ছে যে আমরা দেখেছিলাম যে স্টার মার্ক ওয়াইজ যেটা সেটা, এইটা একটু চেঞ্জ করতে যাচ্ছি। আচ্ছা, এইটাও ডিসেবল করে দিই, দিয়ে ডান দেই, দিয়ে পাবলিশ দেই, ঠিক আছে? দেওয়ার পরে এবার যদি এটা ক্রস করি,
ক্রস করে এবার আমরা আমাদের সাইটটাকে ভিজিট দেই, তো তাহলে দেখতে পারবো কি অবস্থা। তারপরে কন্ট্যাক্ট আসে যাই, এবার দেখুন কন্ট্যাক্ট মিটা নাই, বাট এই যে এই লেখাটা রয়ে গেছে এই লেখাটা আমরা থাকবে, বাট লেখাটা চেঞ্জ করব। এই লেখাটা দেখি তো কোথা থেকে চেঞ্জ করা যায়। আবার সেটিংয়ে ক্লিক করি, এডিটে ক্লিক করি, অ্যাডভান্সে ক্লিক করি, ডিসপ্লেতে ক্লিক করি, কন্ট্যাক্ট মি এটা থাক, এটা থাক, এটা আগে ছিল এটা থাক, এটাতে তো কোনো প্রবলেম নাই। আবার ডিসপ্লে সেটিং, অ্যাডভান্স, প্লিজ ইন্টার এ ভ্যালিড ইমেল অ্যাড্রেস, প্লিজ ইন্টার এ ভ্যালিড ডেট, এই জায়গায় পাবো। এই যে দেখুন একদম নিচে, দেখুন কোথায় অ্যাডভান্সডের একদম নিচে, প্লিজ ফিল্ডস মার্ক উইথ স্টার আর রিকোয়ার্ড, এই লেখার পরিবর্তে কি আসবে সেটা আমরা নিচে দিতে পারবো। আমরা কি দিব, যে ফিল্ডস উইথ স্টার, ফিল্ডস উইথ, ফিল্ডস উইথ স্টার, এটা আমরা কি দিব, মাস্ট বি ফিল্ড, মাস্ট বি ফিল্ড, যে স্টার মার্ক করা যে ফিল্ডটা আছে এটা অবশ্যই আপনাকে ফিল করা লাগবে, ঠিক আছে, মানে দেয়া লাগবে। ওকে ডান, পাবলিশ, এইবার আশা করি কাজটা হয়ে যাবে। ওকে হয়ে গেছে, দেখুন ফিল্ড উইথ স্টার মাস্ট বি ফিল্ড, অথবা আপনি চাইলে অন্য কোনো লেখা দিতে পারবেন। ওকে তাহলে আমাদের অ্যাবাউট আস পেজও শেষ, কন্ট্যাক্ট আস পেজও আলহামদুলিল্লাহ ডান, ঠিক আছে। তো এইবার কিন্তু আমরা যে কাজটা করব খুবই সিম্পল একটা কাজ, সেটা হচ্ছে যে আমরা আমাদের ড্যাশবোর্ড থেকে আরো ব্যাকে যাই, ক্লোজ করি, আমাদের ড্যাশবোর্ড থেকে পেজেসে যাব, তারপর হচ্ছে অল পেজেসে যাব, গিয়ে আননেসেসারি যত পেজ আছে সবগুলো আমরা ডিলিট করে দিব, কারণ আমাদের তো এত পেজ দরকার নাই, তাই না? তো আমরা সবগুলো সিলেক্ট করি, অ্যাবাউট আসটা থাকবে, ডিসিলেক্ট করলাম, তারপর হচ্ছে এই যে অথর্স, এটা রাখলে রাখতে পারেন, কারণ অথর্সের সবার লিস্টটা দেখাবে। তারপর হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট দরকার নাই, কন্ট্যাক্ট আস পেজ থাকবে, ওকে, আর কোনোটা এই জায়গায় দরকার নাই, সবগুলো আমরা ডিলিট করে দেব, ট্রাশ, অ্যাপ্লাই, মানে আননেসেসারি সমস্ত পেজেসগুলো আমরা ডিলিট করে দিচ্ছি। এই জায়গা থেকে শুধুমাত্র কোনটা থাকবে, যে টাইলেব হোম পেজটা থাকবে, আর বাকি সব ডিলিট হয়ে যাবে। টাইলেব হোম পেজে যে অ্যাবাউট আস থাকবে তো অবশ্যই, অত থাক, কন্ট্যাক্ট আস, বাকি সব ট্রাশে চলে যাবে। ওকে তো এবার আননেসারি পেজগুলো আমরা ট্রাশে নিয়ে নিলাম, আপনি চাইলে ট্রাশ থেকে পারমানেন্টলি ডিলিট করে দিতে পারবেন। ওকে আমরা আমাদের সাইডে যাই, তাহলে দেখুন একটা সাইটের জন্য যত কিছু দরকার সব কিছুই কিন্তু আমরা শেষ করে ফেললাম, পোস্ট দিলাম, তারপর হচ্ছে ক্যাটাগরি দিলাম, ক্যাটাগরি দিয়ে আমরা ইয়ে ক্রিয়েট করলাম, ওই যে কি বলে ম্যানো ক্রিয়েট করলাম, উপরে ম্যানো ক্রিয়েট করলাম, তারপর টাইম নিয়ে আসলাম, সোশ্যাল আইকন, সোশ্যাল আইকনের মধ্যে লিস্ট দিলাম, সার্চ অ্যাড করলাম, তারপর প্রত্যেকটা পেজ কমপ্লিট করলাম, একটা সাইটের জন্য যত কিছু আছে সব কিছু কিন্তু আমরা কমপ্লিট করেছি, তার মানে এখন এই মুহূর্তে আমাদের সাইটটা ডেলিভারি দেওয়ার জন্য রেডি। কিন্তু একটা ওয়েবসাইট যদিও ডেলিভারি দেওয়ার জন্য রেডি, তারপরে কিন্তু এক্সট্রা কিছু কাজ করতে হয়। এই যে একটা ওয়েবসাইট ক্রিয়েট করলাম, এটা কিন্তু গুগলে সাবমিট করতে হবে, তাই না? কারণ গুগল তো আর আমার ওয়েবসাইটটা পাবে না, গুগল কি আমার ওয়েবসাইটটা পাবে? আমি তো ওয়েবসাইট ক্রিয়েট করলাম, কিন্তু গুগল জানবে কিভাবে? এই জন্য গুগলের সাথে ইন্ট্রোডিউস করাতে হয় সাইটটাকে, অর্থাৎ আপনার সাইটটাকে সার্চ কনসোলে বা গুগলে সাবমিট করতে হয়। কিন্তু নর্মালি অনেকে এই কাজটা করে না, এরকম শেষ হওয়ার পর আমরা বলতে পারি যে ইয়েস, আপনার ওয়েবসাইটের সমস্ত কাজ শেষ। এবং এই অবস্থায় কিন্তু আসলে ডেলিভারি দেওয়া হয়, ডেলিভারি দেওয়ার জন্য যত কিছু দরকার সব কিছু আমরা কমপ্লিট করেছি। এখন শেষ বলার পরে যদি সে কোনো কিছু চেঞ্জ করতে বলে, যেমন সে বললো স্টার বাটন থাকবে না, বা লেখার সাইজ একটু বড় হবে, ছোট হবে, এই জিনিস, এই ধরনের কোনো কিছু সে চেঞ্জ করতে বললো, তখন আমরা চেঞ্জ করে দিব, ঠিক আছে? যেমন সে বললো যে এই কালারটা চেঞ্জ করে দাও, এই জায়গায় কালো কালার থাকবে না, এই জায়গায় একটা ব্যাকগ্রাউন্ড দাও, সমস্ত পেজের একটা ব্যাকগ্রাউন্ড দাও, তারপরে বর্তমানে এটা কি বক্সটা ফ্রেম আছে, সে বললো যে ফুল উইথ করে দাও, তখন আমাদের ফুল উইথ করে দেওয়া লাগবে। কিন্তু আমাদের সাইট ডেলিভারি দেওয়ার জন্য যা যা দরকার আমাদের শেষ। এইবার হচ্ছে রিভিশনের পালা, বলতে ক্লায়েন্ট যেইটা চাইবে সেই কাজটা শুধুমাত্র করে দেব। এইবার বুঝতে পারছেন কেন আমরা সব কিছু করলাম? দেখুন ওয়েবসাইট ডেলিভারি দেওয়ার জন্য তেমন কাজ করতে হলো না, খুবই সিম্পল। কিন্তু যদি ক্লায়েন্ট এক্সট্রা কোনো কিছু করাতে চায়,
তখন যাতে আমরা ইনস্ট্যান্টলি সেটা করে দিতে পারি, এই জন্য আমরা আগে সব কিছু শিখেছিলাম, ঠিক আছে? এই হচ্ছে একটা কমপ্লিট প্রজেক্ট ডেলিভারি দেয়ার টাইম, এবং কমপ্লিট প্রজেক্ট ডেলিভারি দেওয়ার প্রত্যেকটা সিকোয়েন্স আমরা করে ফেলেছি। আমি আশা করি যে আপনারাও বুঝতে পারছেন যে কতটুকু করলে শেষ করতে পারবো, কতটুকু করলে আমি ওয়েবসাইট ডেলিভারি দিতে পারবো। তো অনেক সময় কিন্তু আবার ক্লায়েন্ট বলে দিতে পারে যে আমার সাইটটাকে তুমি গুগলে সাবমিট করে দাও সার্চ কনসোলে, ঠিক আছে? তখন অবশ্যই আপনি এই সাইটটাকে সার্চ কনসোলে সাবমিট করে দিবেন। তো আমি এইটার এই ইয়েতে রাখবো না, এই কোর্সে আর গুগল কিভাবে সাবমিট করতে হয় এই জিনিসটা রাখবো না, বাট এই রিলেটেড একটা ভিডিও অলরেডি আমি আমার প্লেলিস্টে দিয়ে দিব। আপনারা যদি সেই ভিডিওটা দেখেন, ইভেন এই ডিসক্রিপশন বক্সেও দেখুন লিঙ্ক দেওয়া আছে যে কিভাবে একটা ওয়েবসাইটকে সার্চ কনসোলে সাবমিট করতে হয়, গুগলে সাবমিট করতে হয়, ঠিক আছে? ওই ভিডিওটা দেখে নিলে আপনি সেটাও শিখে যাবেন। সো আলহামদুলিল্লাহ যে আমি আপনাদেরকে একটা প্রজেক্ট ডান করা শেখাতে পেরেছি এবং সিকোয়েন্সটা দেখাতে পেরেছি। আমার মেইন উদ্দেশ্য ছিল যে সিকোয়েন্সটা দেখানো। সো নেক্সট ভিডিও থেকে আমরা অ্যাভাটার থিম কাস্টমাইজেশন শুরু করবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।